দেশে আরো 5 জনের দেহে করোনা শনাক্ত মোট আক্রান্ত 61 হাসপাতালে পাশাপাশি ক্লিনিক ও চেম্বারে সেবা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর করোনার কারণে দীর্ঘ সময়ের অনিশ্চয়তা সৃষ্টি হলেও প্রস্তুত সরকার তিন স্তরের পরিকল্পনা গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আশ্বাস করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব চট্টগ্রামে ত্রাণ বিতরণে জনসমাগম সেনাবাহিনীর হস্তক্ষেপে বন্ধ সাধারণ ছুটির মধ্যেই মহাসড়কে ঢাকামুখী পোশাক শ্রমিকদের ঢল গাদাগাদি করে ব্যবহার করা হচ্ছে ছোট যানবাহন পাটুরিয়া ঘাটেও ভিড় এবং ঔষধ ও চিকিৎসা সামগ্রীর আমদানি বেড়ে যাওয়ায় করোনার মধ্যেই চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অর্থনীতি সচল রাখতে অন্য সংস্থাকেও সক্রিয় হওয়ার তাগিদ বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ইমদাদুল হক দেশে নতুন করে 5 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 61 জনে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ অংশ নিয়ে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পাশাপাশি চেম্বারে সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে বেশি বেশি পরীক্ষা করার আহ্বানও জানান তিনি ব্রিফিং এ জানানো হয় দেশে একদিনের রেকর্ড 513 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে আইডিসিআর ছাড়াও বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে 14টি প্রতিষ্ঠানে চলছে কোভিড-19 শনাক্ত পরীক্ষা শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয় গত 24 ঘন্টায় দেশে রেকর্ড 513টি নমুনা পরীক্ষা হয় যার মধ্যে আইডিসিআরে 126 ও বাকি ল্যাবগুলোতে হয় 387টি নমুনা পরীক্ষা এসব পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হন 5 জন এখন পর্যন্ত আমাদের করোনা ভাইরাস আক্রান্ত পজিটিভ তাদের সংখ্যা হলো 61 এবং গত 24 ঘন্টায় এর মধ্যে যুক্ত হয়েছে 5টি আইডিসিআর এর বাইরে যে ল্যাবরেটরিগুলো সেই ল্যাবরেটরিগুলোতে আমরা 3টি পজিটিভ পেয়েছি গত 24 ঘন্টায় নতুন কোনো মৃত্যু নেই ব্রিফিং এ জানানো হয় দেশে করোনা শনাক্তের পরীক্ষার পরিসর বাড়াতে চলতি মাসে সারা দেশে পিসিআর ল্যাবের সংখ্যা 28টিতে উন্নীত করা হচ্ছে এছাড়া বর্তমানে পর্যাপ্ত পিপিই ও পরীক্ষা কিট মজুদ রয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে এই পরীক্ষার কাজ শুরু হয়েছে সেখানে পিসিআর কিট সরবরাহ করেছি এই মুহূর্তে আমাদের হাতে 71,000 কিট মজুদ রয়েছে নতুন আরও হলো পিসিআর কিট আসছে আমরা অব্যাহতভাবে পিসিআর পরীক্ষার সংখ্যা বাড়াবো অনলাইনে ব্রিফিংয়ে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ প্রতিরোধে পরীক্ষার গতি বাড়ানোর উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী পাশাপাশি যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগীদের সেবা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি এই সময় আপনাদের পিছপা হওয়াটা খুবই যুক্তিসঙ্গত নয় মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষকে সেবা দেন এইটাই সময় আমরা কিন্তু এটা লক্ষ্য করছি পরবর্তীকালে এই বিষয়ে আমরা অবশ্যই যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু সেই ব্যবস্থা নিতে পিছপা হব না করোনার বিস্তার রোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয় ব্রিফিংয়ে পাশাপাশি করোনায় শনাক্ত ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানানো হয় ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা করোনা ভাইরাসের কারণে দীর্ঘমেয়াদী কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে সেটিও মোকাবেলার প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্মহীন নাগরিকের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে নেওয়া হয়েছে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বিভিন্ন পরিকল্পনা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রসূন আশিসের রিপোর্ট করোনা ভাইরাসের সংকটকালে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে শহর ও গ্রামের অসংখ্য মানুষ করোনার বিস্তৃতি রোধে সরকারি নির্দেশনা মেনে সবাই ঘরে অবস্থান করায় স্থবির হয়ে পড়েছে রাজধানী সহ পুরো দেশ এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে ভিক্ষুক ভবঘুরে দিনমজুর রিক্সা চালক পরিবহন শ্রমিক ও চায়ের দোকানদারের মতো কর্মহীন হয়ে পড়া মানুষের দ্রুত তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সহায়তা দিতে আদেশ জারি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যারা কর্মহীন অবস্থায় ঘরে আছে তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দেওয়া হয় দীর্ঘমেয়াদী কিন্তু বিষয়টি ভাবছি জুন পর্যন্ত একটা পরিকল্পনা আছে
আপনার ডিসেম্বর পর্যন্ত একটা পরিকল্পনা আছে, পরবর্তী বছরও যদি এটা গলায় সেটাও দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে। এদিকে এ ধরনের সংকটকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও সময় বাড়ানোর পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যারা আছে এই কোভিড-19 দুর্যোগ মহাদুর্যোগ মোকাবেলার জন্য এই কর্মসূচি পরিধি বাড়াতে হবে, সময় বাড়াতে হবে। দুর্যোগের সময় অনেক ধরনের সহিংসতাও বেড়ে যায় এবং অনেক ধরনের মানুষের মধ্যে দুর্নীতি পরায়ণতাটাও দেখা যায়। এ পর্যন্ত প্রায় 40,000 মেট্রিক টন চাল ও 11.5 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব জানান, সংকট চলাকালেই সারা দেশের কর্মহীনদের নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অর্থ সহায়তা দেওয়া হবে। সংকটকালীন কেউ দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চাল দিচ্ছে, আলু দিচ্ছে, ডাল দিচ্ছে, লবণ দিচ্ছে, তৈল দিচ্ছে এবং কোথাও কোথাও আমরা কিছু নগদ টাকা দিচ্ছি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য। ত্রাণ নিয়ে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না এবং কেউ যদি এটার মধ্যে জড়িয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে আপনার ধরে নেওয়া হবে। কর্মহীনদের তালিকা প্রণয়ন থেকে ঘরে ঘরে খাদ্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সরাসরি কাজ করবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেই একটি মহলহীন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য, মিথ্যা সংবাদ। দেশের বাইরে থেকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এমনকি সরকার প্রধানকে নিয়োগ করা হচ্ছে কটূক্তিমূলক পোস্ট, যা বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা। যদিও গুজব নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে কিছুটা অসহায়ত্ব প্রকাশ করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। শুভখানের রিপোর্টে বিস্তারিত। গেল 8 মার্চ দেশে প্রথমবারের মতো 3 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের কথা জানায় সরকার। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে অর্ধশত ছাড়িয়েছে। করোনার কারণে ফেসবুকের কিছু কিছু সেবা সাময়িক বন্ধ রয়েছে। এরই সুযোগে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর নানা তথ্য, আদতে যার নেই কোনো ভিত্তি। বিদেশে অবস্থান করে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা নিয়ে ভুইফোর অনলাইন মাধ্যমে তথ্য পোস্ট করছেন অনেকে। বিচার বিভাগ এমনকি সরকার প্রধানকে কটূক্তি করেও উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন কেউ কেউ। এই অবস্থায় বিভ্রান্ত না হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। সরকারের পক্ষ বিপক্ষ আছে, একজন আছে যারা চায় যে একটা মানে বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক সবাইকে, এবং তাদের মধ্যে দেশে বসে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইবার পেট্রোল টিমগুলো যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে। ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি, আরো কয়েকজনকে গ্রেফতার করার জন্য আমরা শনাক্ত করেছি। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9 কোটি ছাড়িয়েছে, ফলে সত্য হোক কিংবা মিথ্যা যে কোনো তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। করোনার কারণে দুধের চাহিদা কমে যাওয়ায় বিপাকে সিরাজগঞ্জের হাজার হাজার খামারি। লাখ লাখ লিটার দুধ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আর্থিক ক্ষতি। করোনা সংক্রমণ রোধে সশস্ত্র বাহিনীর টহলেও ঘরে রাখা যাচ্ছে না জনগণকে। কোথাও কোথাও জনসমাগম ঘটিয়ে দেয়া হচ্ছে ত্রাণ, আবার বিনা কারণে রাস্তায় বের হচ্ছেন অনেকে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিনে নিশ্চিতে এবার কঠোর অবস্থানে প্রশাসন। নিষেধাজ্ঞা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে। করোনা প্রতিরোধে জনসমাগম এড়াতে নিম্ন আয়ের মানুষের বাসায় বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশনা থাকলেও শুক্রবার চট্টগ্রামের খুলশি এলাকায় জটলা করে ত্রাণ নিতে জড়ো হন অনেকেই। খবর পেয়ে জেলা প্রশাসন ও সেনাবাহিনী সেখানে গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরীতে টহল অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা। চেকপোস্ট বসাইয়া বিভিন্ন যানবাহনকে জিজ্ঞাসা করতেছি যে আপনারা কেন বের হয়েছেন, যার দরকার নাই সে বের হবেন না। যশোরে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলার 8 উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল দিচ্ছেন পুলিশ ও সেনা সদস্যরা। মানুষকে ঘরে থাকতে মাইকিং করে প্রচারণাও করা হচ্ছে। আমরা মানুষকে এখনও উদ্বুদ্ধ করে যাচ্ছি যে যাদের কাজ হয়েছে চলে যান, আর নিয়মিত মেনে চলুন, নির্দিষ্ট দূরত্বে থাকুন, আর অযথা বাইরে আসবেন না। কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় বেড়েছে জনসমাগম। বিনা কারণে বাইরে বের হওয়া ও দোকানপাট খোলা রাখায় বেশ কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাঙামাটির অলিগলিতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। অকারণে যারা বাজারে আসে তাদের বাসায় পাঠিয়ে দেন তারা। এছাড়া নাটোর, জয়পুরহাট, মোংলা, সাতক্ষীরা ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতে টহল অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী ও স্থানীয় প্রশাসন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সামাজিক দূরত্ব নিশ্চিত ও অপ্রয়োজনীয় জনসমাগম ঠেকাতে মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সে খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফেরদাউস সোহাগ এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন ইকরামুল কবির। প্রথমেই যাব সোহাগের কাছে। সোহাগ, ধন্যবাদ ইমদাদ আপনাকে। সারা দেশের মতো বরিশালেও কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন করোনা প্রতিরোধে বিভিন্ন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বরিশালে কিন্তু এখন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা একটি বাজারের মধ্যে ঢুকে পড়েছেন এবং বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন যে বাজারটি রয়েছে সেখানে তারা ঢুকে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু এই মুহূর্তে বরিশালের যে বাজারটিতে রয়েছেন তারা সেখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এখানে করোনার প্রতিরোধে যে কার্যক্রম তারা বলছেন এবং কথা বলছেন। তারা সাধারণ যারা মানুষ আছে বাজারের মধ্যে যারা এসেছেন তাদেরকে বোঝাচ্ছেন, তাদের মধ্যে করোনার প্রতিরোধে কি করণীয় সে সম্পর্কে তাদেরকে জানাচ্ছেন এবং যদি কেউ, আমরা যেটা দেখেছি যে যদি কেউ মাস্কবিহীন থেকে থাকে তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মাস্ক পরিয়ে দেওয়ার মধ্য থেকে তারা করোনার যে সমস্যাটি রয়েছে এটি মানুষকে জানানোর চেষ্টা করছেন। আজকে সকাল 7টা থেকে শুরু হয়েছে বরিশালে এই কার্যক্রম, এখন পর্যন্ত চলছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি একজন সেনা সদস্য, তিনি কিন্তু একটি মাস্ক পরিয়ে দিলেন এই মুহূর্তে এবং পরবর্তী কার্যক্রম তারা কিন্তু করে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে বরিশালের এখানে যিনি উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত, তিনি, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আমাদেরকে জানান জনাব ইয়াসির আরাফাত, আপনি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের কাজে নিয়োজিত রয়েছেন, একটু জানাবেন যে আপনারা কী করছেন, কেন করছেন? করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত 25 মার্চ থেকে শুরু করে অদ্যাবধি বরিশালের বিভিন্ন জায়গায় আমাদের সর্বমোট 4টি টহল দল সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষকে করোনা হতে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং সাধারণ মানুষ সবাই যাতে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হতে না পারে সেটা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমরা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, করোনা থেকে, করোনা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা কিভাবে কাজ করছেন সেটি বলার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তারই অংশ হিসেবে বরিশালে করোনা প্রতিরোধে কাজ করছেন। এখন আমরা যাব সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী ইকরামুল কবির। ধন্যবাদ সোহাগ। সিলেটে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে সামাজিক বন্ধন যাতে একত্রিত না হয়, দূরত্ব যাতে বজায় থাকে, তার জন্য সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে বেশ কঠোর অবস্থানে রয়েছে। আজকে 24টি টিম সিলেট নগরীতে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আমি এখন আছি আম্বরখানা পয়েন্টে, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এখানে আছেন। আপনি জানতে যাচ্ছি ম্যাজিস্ট্রেট এরশাদ, আপনি কি বলবেন যে আপনারা সারাদিন যে সিলেট নগরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যেটা বলা হচ্ছে সেটা কতটুকু বজায় রাখছে? বেসিক্যালি আমরা সারাদিন যাবতই ট্রাই করতেছি সাধারণ মানুষ যেন অযথা বাইরে বের না হয় এবং অযথা যেন মানুষ বাইরে ঘুরেঘুরে না করে, এবং যে সকল দোকানপাট খোলা থাকার কথা ছিল না, যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি এবং খাবারের দোকান ব্যতীত অন্য কোনো দোকান খোলা থাকার কথা না, সেই ধরনের কোনো দোকান আমরা যদি খোলা পাচ্ছি সেগুলোকে আমরা জরিমানা করতেছি এবং সেগুলোকে বন্ধ রাখার যথাসাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ, ক্ষেত্র ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি ক্যাপ্টেন এরশাদ, আপনি আমাকে বলবে, সামস, আপনি আমাকে বলবেন যে এই যে আপনারা গতকালকে এবং আজকে একটা কঠোর অবস্থানে রয়েছেন, আজকেও আপনারা 24টা টিম সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন, নগরবাসীর মধ্যে কেমন, ঘরে ঢুকার মতো কেমন প্রবণতা আছে? ওরা তো প্রায় বের হয়ে গেছে নগরবাসী, তাকে ঢুকার জন্য আপনারা কী কী করছেন এবং কী অবস্থা দেখছেন? আসলে আমরা তো অনেক আগে থেকেই মাঠ পর্যায়ে আছি, তা গত 2 দিন যাবৎ যেহেতু আমরা কঠোর অবস্থায়, তা আগের তুলনায় বর্তমানে মানুষের একটি সচেতন বৃদ্ধি পেয়েছে, তবু যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা আমাদের পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষ ঘরে থাকে, এই করোনা ভাইরাস সম্পর্কে আমরা সবাইকে অনেক জানানোর চেষ্টা করতেছি এবং বর্তমানে আমাদের পাশাপাশি আমরা অন্য প্রশাসন, যেমন আমাদের সাথে ম্যাজিস্ট্রেট রয়েছে, আনঅথরাইজ যে দোকানগুলো খোলা রয়েছে আজকে আমরা চেষ্টা করেছি সবাইকে ফাইন করার জন্য এবং বন্ধ করার জন্য। এছাড়াও আমরা আমাদের পুরো সিটিকে টোটাল 4টা সেক্টরে ভাগ করে টোটাল 24টা আজকে পেট্রোল আছে সিলেট সিটিতেই, এছাড়াও অন্যান্য উপজেলা যেগুলো আছে পুরো সিলেট
মিলে আমরা প্রায় 60-70টার মতো পেট্রোল আমাদের বর্তমানে মাঠ পর্যায়ে রয়েছে। তো আমরা আশা করি যে মানুষ আরও সচেতন হবে। তবে একটা জিনিস যেটা আমি প্রায় কয়েকদিন যাবৎ পরিলক্ষিত হচ্ছে যে মানুষ একমাত্র সেনাবাহিনীকে দেখলে মুখে মাস্ক পরতেছে, সচেতন হচ্ছে। আসলে ভয় পেতে হবে করোনা ভাইরাসকে, ভয় সেনাবাহিনীকে পেলে ভয় পেলে হবে না। আমরা আরও সচেতন হতে হবে। আমরা চাই এই মাধ্যমে, মিডিয়া মাধ্যমে সবাইকে আরও সচেতন হতে, যাতে আমরা এই ভাইরাসকে, এই করোনা ভাইরাসকে ভয় পেয়ে আমরা বাসা অবস্থান করি, যাতে পরবর্তীতে আমাদের পরবর্তী জীবনটা আমরা সুখে শান্তি থাকতে পারি। ধন্যবাদ ক্যাপ্টেন সামস। আমরা শুনছিলেন, আমি নির্বাহী মেসের এবং সেনা সদস্যের, সেনা অফিসারের কাছ থেকে জানতে চাইছি, আসলে সেনাবাহিনী যখন যেই জায়গায় টহলে আসে তখনই একটু মানুষজন আতঙ্ক বা বাড়িঘরে ঢুকে যায়, পরবর্তীতে আবার চলে আসে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই করোনা ভাইরাস সংক্রমণ রোধ করবে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত কর্মতৎপরতা আছে তা যদি মেনে চলে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করবে একটি ভালো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এই ছিল সিলেটের করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সেনাবাহিনীর পদক্ষেপের সর্বশেষ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেয়া সেনাবাহিনীর নানা পদক্ষেপ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে ইকরামুল কবির, এবং এর আগে যোগ দিয়েছিলেন বরিশাল থেকে ফিরদাউস সোহাগ। করোনায় সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপের মধ্যেই ময়মনসিংহ থেকে ঢাকামুখী পোশাক শ্রমিকদের ঢল নেমেছে মহাসড়কে। সকালে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট যানবাহনে করে আবার কেউ কেউ পায়ে হেঁটে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে রওনা হন। কিন্তু ঢাকামুখী যানবাহন না পেয়ে চরম বেকায়দায় পড়েন তারা। পায়ে হেঁটেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অনেকে। শ্রমিকরা জানান, 5 এপ্রিল থেকে গার্মেন্টস খোলার কথা থাকায় এর আগেই তাদের ঢাকায় আসতে বলা হয়েছে। সে কারণে করোনার আতঙ্ক থাকলেও চাকরি বাঁচাতে বাধ্য হয়ে ঢাকায় আসছেন বলে জানান তারা। মালিকরা বলতেছে যে তোমাদের চাকরি চলে যাবে তোমরা যদি উপস্থিত না হও, এই জন্য আমরা বের হচ্ছি। করোনার ভয় তো অবশ্যই আছে, এখন অফিস খোলা হয়েছে তো যাওয়াই লাগবে। বেতনান্ত আমাদের এই জন্য আর কি রিক্সার মধ্যে যাইতে হইতেছে। সরকার ছুটিটা দিছে, মানে কারখানায় ছুটিগুলো মানে নেয় নাই, কারখানাগুলো খোলা রাখছে যার জন্য ফোন দিতেছে বারবার যাওয়ার জন্য। জিজ্ঞাসাবাদে জানতে পারলাম গার্মেন্টস নাকি খোলা, এই জন্য গার্মেন্টস কর্মীরা ঢাকার দিকে পায়ে হেঁটে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও ভিড় বেড়েছে রাজধানীমুখী মানুষের। এই মুহূর্তে ঘাটে লাগাই আছেন সহকর্মী ইউসুফ আলী, যাবো তার কাছে। ইউসুফ ইমদাদ, পাটুরিয়া দৌলতদিয়া এই মুহূর্তে কিন্তু কেটার বা রুরো ফেরি 6টি চলাচল করছে। আমি BIWTC কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, টিসি কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে আসলে সরকারের যে নিয়ম সেটা তারা মেনেই ফেরিগুলো চালাচ্ছে। অর্থাৎ অতি প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী পারাপারের জন্য এই সীমিত আকারে ফেরিগুলো চলাচল করছে। কিন্তু আজকে দুপুরের পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নোরোটে যে পোশাক কারখানার শ্রমিক রয়েছে তারা কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে প্রত্যেকটা ফেরি অর্থাৎ ছোট ফেরিগুলো একদম পূর্ণ হয়ে, গাদায় গাদায় পূর্ণ হয়ে তারা কিন্তু ঘাট পার হচ্ছে। 30 মিনিট বা 25 মিনিট পরপরই কিন্তু একটা ফেরি এই পাটুরিয়া ঘাটে এসে নগর করছে। প্রত্যেকটা ফেরিতে কিন্তু একদম গাদাগাদি করে, যেটা করোনা ভাইরাস আতঙ্ক ছড়ানোর, ভাইরাস ছড়ানোর যে একটা সংক্রমণ হওয়ার যে একটা সম্ভাবনা রয়েছে এর মধ্যে কিন্তু তারা ঝুঁকি নিয়ে যাচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে কেউ 7 দিন 5 দিন পরে কিন্তু আগে ছুটি হয়েছে, আগামীকাল তাদের ছুটি কর্মস্থলে যোগ দিতে হবে। তাই তারা এই করোনার আতঙ্ক নিয়ে এবং ঝুঁকি নিয়েই তারা কিন্তু এই ঘাট পার হচ্ছে। আমি ঢাকা আরচা মহাসড়কের 35 কিলোমিটার এলাকা দেখেছি যে 2টার পর থেকে কিন্তু প্রত্যেকটা ছোট গাড়ি, যেমন ট্রাক, ছোট পিক আপ, প্রাইভেট কার, এইগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে তারা কিন্তু ঢাকা নবীনগর সাফারে তারা যাচ্ছে। সব কিছু মিলিয়ে যে একটা তাদের মধ্যে যে আতঙ্ক তাও কিন্তু রয়েছে, কিন্তু কর্মস্থলে ফিরতে হবে তাই তারা যাচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ইমদাদ, রাজধানীমুখী মানুষের খবর জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাট থেকে ইউসুফ আলী। বাংলার সময় আরও থাকছে। বান্দরবানে হাম আক্রান্ত আরও 3 শিশু হাসপাতালে ভর্তি। খাগড়াছড়িতে নানা রোগে আক্রান্ত 73 শিশুর চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী। করোনা ভাইরাস আতঙ্কের কারণে বিধিনিষেধের মধ্যেও ওষুধ এবং চিকিৎসা সামগ্রী আমদানি বেড়ে যাওয়ায় সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। সীমিত লোকবল দিয়ে পুরোদমে চালাতে হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা ও কাস্টমসের শুল্কায়ন। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড কিংবা জেটিতে গেলে বোঝার উপায় নেই। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে সরকারি ছুটির আড়ালে অঘোষিত লকডাউন চলছে। এখানে জাহাজ থেকে যেমন স্বাভাবিক গতিতে পণ্যবর্তী কন্টেইনার নামছে, তেমনি রপ্তানিযোগ্য পণ্য তুলে দেওয়া হচ্ছে বিদেশগামী জাহাজে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রম পুরোদমে আমরা চালু রেখেছি, যাতে প্রয়োজনীয় ওষুধপত্র এবং ভোগ্যপণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো রকম সংকট কোথাও তৈরি না হয়। বন্দর সচল থাকলেও পণ্য খালাসের ক্ষেত্রে শুল্ক আইনের কোনো বিকল্প নেই, কারণ সরকারের রাজস্বের প্রধান খাত এটি। আমদানি এবং রপ্তানি কার্যক্রমকে সচল রাখার জন্য কাস্টম হাউস চট্টগ্রাম মিনিমাম লোকবল ডিপ্লয় করে আমরা এই সেবাটি দেওয়ার চেষ্টা করছি। আমরা 10টা বিশেষ টিম গঠন করেছি 10 দিনের জন্য। সরকারি বন্দর গত কয়েকদিনে ভোগ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ভারী শিল্পের কাঁচামালও খালাস হচ্ছে, কিন্তু বন্দর এবং কাস্টমসের লোকবল কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। কাস্টম খোলা থাকলে হবে না, পাশাপাশি BSTI, আপনার কোয়ারেন্টাইন, তারপরে পরমাণু শক্তি কেন্দ্র এবং যেই সব ক্ষেত্র থেকে আমাদেরকে জড়িত তারাও খোলা রেখেছে তাদের অফিসগুলি, এবং হয়তো সমন্বয়ের অভাব হচ্ছে। জনবল আরও বাড়াতে হবে, কাস্টমসের জনবল বাড়াতে হবে, জনবল বাড়ালে আলটিমেটলি দ্রুত খালাস কাজ আবার দ্রুত পরিচালনা হবে। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙ্গরে বর্তমানে জাহাজ রয়েছে 92টি আর কন্টেনার রয়েছে 44,000-এর বেশি। বাংলাদেশের আমদানি রপ্তানির 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। এই ক্রেনগুলো যতক্ষণ সচল থাকে ততক্ষণ সচল থাকে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। করোনার প্রভাবে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানাগুলো সীমিত আকারে দুধ সংগ্রহ করায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের হাজার হাজার খামারি। দেশের দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় প্রতিদিন লাখ লাখ লিটার উৎপাদিত দুধ কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন তারা। রিঙ্কু কুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ কার্যক্রম সীমিত করেছে দেশের বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন সকালে ও বিকালে প্রায় 1.5 লাখ লিটার দুধ সংগ্রহ করত প্রতিষ্ঠানটি, সেখানে বর্তমানে দিনে একবার অর্ধেকেরও কম দুধ সংগ্রহ করছে। পাশাপাশি তরল দুধ সংগ্রহ বন্ধ রেখেছে প্রাণ আর অংশ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে জেলার প্রায় 13,000 গরুর খামারে উৎপাদিত তরল দুধ নিয়ে চরম বিপাকে পড়েছেন গোখামারিরা। আর্থিক ক্ষতির কারণে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। আমার 20টা গরু, আমি 50 লিটার দুধ দোয়ালি করে আমি আগে পাইতাম হলো 3,000 টাকা প্রতিদিন, আর এখন পাচ্ছি হলো 700-800 ঊর্ধ্বে 1,000 টাকা। এখন এই গোনোরা ভাইরাসের লেগে এখন আর দুধ দিতেছে না, গাড়িগুলো চলতেছে না। করোনার কারণে গরু বাছুর খাদ্য খাওয়াইনে খুব অসুবিধে হয়ে গেছে, দুধের দাম নাই, দুধ লয় না। এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে মিল্কভিটা কর্তৃপক্ষের কাছে সহায়তার দাবি মিল্কভিটার তালিকাভুক্ত খামারিদের। ফলবসিত আমাদের মন করেন অল্প করে খাওয়াচ্ছে, এখন কোনো রকম খালি ধান বাসা লাগতেছে গরু বাছুরি। তা মিল্কভিটার থেকে যদি আমাদের কিছু সহায়তা করতো তাহলে হয়তো। খামারিদেরকে ক্ষতির হাত থেকে রক্ষায় কৃষিখাতের মতো দুগ্ধ শিল্পকেও প্রণোদনা বা ভর্তুকির আওতায় আনার দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। কৃষিখাতে যেমন ভর্তুকি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে যদি খামারিদেরকে ভর্তুকি দেওয়া হয় এবং প্রণোদনা দেওয়া হয়, তাহলে এই খামারিরা আজকে এই বিপদের হাত থেকে রক্ষা পাবে এবং তারাও একসময় ঘুরে দাঁড়াতে পারবে। তবে এ ব্যাপারে মিল্কভিটা ও জেলা প্রাণী সম্পদ অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জেলায় মোট দুগ্ধজাত গাভী রয়েছে প্রায় 10.5 লাখ, যা থেকে প্রতিদিন প্রায় 7.5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। করোনা আতঙ্কে পুরো রাজশাহী যখন অঘোষিত লকডাউনে ফাঁকা হয়ে গেছে সব রাস্তাঘাট, তখন চরাঞ্চলের মানুষ হাট বাজারে ঘুরছেন জটলা পাকিয়ে। চরাঞ্চলে করোনা ভাইরাস নিয়ে কোনো সচেতনতামূলক কার্যক্রম না থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন বেশিরভাগ মানুষ। জেলার সিভিল সার্জন বলছেন, এমন অসচেতনতার কারণে চরাঞ্চলের মানুষের মাঝে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। রাজশাহীতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের নজরদারির কারণে সকলেই হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে চরাঞ্চলের মানুষের ক্ষেত্রে। এখানকার অধিকাংশ মানুষই এখনো জানেন না করোনা ভাইরাস বা হোম কোয়ারেন্টাইন কি। করোনা ভাইরাস সম্পর্কে আমরা অত কিছু জানি না চরের মানুষ, আমরা পুলিশ প্রশাসন থেকে আমাদের এলাকায় এরকম কোনো জানাইনি।
নৌকায় গাদাগাদি করে চলছে নদী পারাপার। মাঝের পদ্মা নদী যেন আলাদা করে ফেলেছে শহর আর চরের মানুষগুলোকে। সারাদেশ করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে অঘোষিত লকডাউনে ফাঁকা রাজশাহীর রাস্তাঘাট, চরের হাটবাজার সবকিছু খোলা থাকায় ঘরের চেয়ে মানুষের বাইরে বিচরণই বেশি। যেন ভিন্ন জগতের মানুষেরা, চর মাজারদিয়া খানপুর খিদিরপুর সহ বেশিরভাগ চরাঞ্চলের দেখা গেছে এমন চিত্র। নেই কোনো পুলিশ প্রশাসনের তৎপরতা, নেই করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম। টিভিতে বলছে বা আপনার ফেসবুকে দেখছি, তার বেশি তো আমাদেরকে সরাসরি কেউ এসে বলেনি। বিচ্ছিন্ন এলাকা, যার জন্য এখানে কোনো প্রশাসন হয়তো আসে না, যার জন্য এখানকার মানুষ অত হয়তো তৎপর না। এই অবস্থায় চরাঞ্চলের মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি বলে মনে করেন সিভিল সার্জন। তৎপরতা আমরা বৃদ্ধি করব এবং সচেতনতা বৃদ্ধি করলে হয়তো বা আমরা এই পরিত্রাণ পাবো আর কি। তবে চরাঞ্চলের জনপ্রতিনিধিদের দাবি, করোনা ভাইরাস সম্পর্কে অবগত করে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমাদের ওয়ান টু ওয়ান কথা হয়েছে এবং আমাদের ইউনিয়ন স্যাটেলাইটে মনিটরিং করতেছেন, আমরা মনিটরিং করতেছি। রাজশাহীর চারঘাট, বাঘা, পবা ও গোদাগাড়ি উপজেলার চরে 100,000-এরও বেশি মানুষ বসবাস করে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। করোনা ভাইরাসের প্রকোপ রোধে সরকার নির্দেশিত গণসচেতনতার কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, তবে হাটবাজারের চিত্র পুরো ভিন্ন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে লোকসমাগম চোখে পড়ার মতো। জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। জুয়েল রহমানের তোলা ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। করোনা ঝুঁকির কারণে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও সামাজিক দূরত্ব নিশ্চিত রাখার জন্য দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। তবে শহরের প্রধান বাজার আনন্দবাজার, জগৎবাজার, মেড্ডা বাজার এবং কাউতুলি বাজারের চিত্র একেবারেই ভিন্ন। প্রতিদিন সকালে এবং বিকেলে বাজারগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা স্বাস্থ্যসম্মত মেডিকেল মাস্ক পরলেও বিক্রেতারা মাস্ক ও হ্যান্ড গ্লাভসের ক্ষেত্রে অনেকটাই উদাসীন। সামাজিক দূরত্ব এখন পর্যন্ত নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জীবিকার প্রয়োজনে বাজারে আসা মানুষেরা। বাজারের লোকজন একজন আরেকজনের সাথে ঘেঁষাঘেঁষি করে বাজার করছে। কার ভিতরে করোনা ভাইরাস আছে না আছে সেটা তো আমরা জানি না। বিশেষ প্রয়োজন তারা বাজার নিয়ে চলে যাক, ভিড় করে তো সমস্যা বাড়বো। এদিকে করোনা ঝুঁকির মধ্যে বাজারগুলোতে ভিড় ঠেকানোর পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন জেলা সচেতন নাগরিক কমিটির এই নেতা। আমরা আশা করব প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ এসব কাঁচা বাজারে সামাজিক দূরত্ব যেন বজায় রাখে। প্রশাসনের কর্মকর্তারা জানান জেলা প্রশাসন, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাজার মনিটরিং করছে। ভ্রাম্যমাণ আদালতের টিম তাদেরকে সচেতন করেছে এবং তাদেরকে সতর্কও করে দিয়েছেন। আশা করছি আমরা এর সুফল পাবো। সেনাবাহিনীও টহল দিচ্ছে, তারাও মানুষকে সচেতন করছে, কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগ করছে। আমরা মানুষের সচেতনতা এই মুহূর্তে খুব বেশি প্রত্যাশা করছি। প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় মোট 100টি ইউনিয়নের 1,323টি গ্রামে হাট বাজার রয়েছে মোট 230টি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। করোনা পরিস্থিতিতে আজও দেশের কয়েকটি জেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে প্রশাসনের এমন আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেছেন অসহায় মানুষেরা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিদপুরে যান মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান। এ সময় সোহাগ অটো রাইস মিলের উদ্যোগে 3,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে হোম কোয়ারেন্টাইন মেনে চলার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ও মেড্ডা এলাকার 400 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যারা এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আমরা খাদ্য সহায়তা প্রদান করছি এবং আজকে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই পর্যন্ত আমরা 6,500 ব্যক্তিকে
এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতিতে সরকারি সংস্থা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগ হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। বাগেরহাটের চিতলমারিতে একই পরিবারের চার ভাইয়ের উদ্যোগে দেওয়া হলো সহায়তা। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হয়ে পড়া 300 পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল ডাল সহ খাদ্য সামগ্রী। শ্রমজীবীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বোগড়ার খান্দার ও মালগ্রাম এলাকার 1,500 মানুষকে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেয় এগ্রিকালচারাল মেশিনারিজ অ্যাসোসিয়েশন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরা ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের এমন উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষেরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে কক্সবাজারের সেইন্ট মার্টিন দ্বীপে সতর্কতামূলক প্রচারণা এবং ত্রাণ সহায়তা দিয়েছে নৌবাহিনী। সকালে দ্বীপে পৌঁছায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু, নির্ভয় ও নির্মূল। স্থানীয় বাসিন্দাদের স্যানিটাইজার তৈরি এবং ব্যবহার সম্পর্কে জানানো হয়। একই সঙ্গে জীবাণুনাশক, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। পরে দ্বীপ এলাকার 200 মানুষকে চাল ডাল চিনি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। সংকট নিরসন না হওয়া পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানায় নৌবাহিনী। হাত ধোয়ায় এনকারেজ করা এবং এই সামগ্রীগুলোকে আমরা বিনামূল্যে বিতরণ করছি এবং আমাদের বিশ্বাস যদি এভাবে করে বোট মালিক সমিতির উদ্যোগে এই কাজটি নিয়মিতভাবে পরিচালনা করা যায় তাহলে সেন্ট মার্টিন দ্বীপকে করোনা ভাইরাস মুক্ত রাখা সম্ভব। করোনা সংক্রমণ প্রতিরোধে নাটোরের স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের সদস্যদের জন্য পিপিই দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। দুপুরে নাটোর সার্কিট হাউসে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপারের কাছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। জেলার স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনিক কর্মীদের জন্য 500 পিপিই ছাড়াও 8,000 মাস্ক ও 4,000 হ্যান্ড গ্লাভস দেওয়া হয় আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে। করোনা পরিস্থিতিতে কর্মরতদের সুরক্ষা নিশ্চিতে উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে নিজ সংসদীয় এলাকায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পল। ঝিনাইদহে পৌরসভার প্যানেল মেয়রকে মারধর করে ত্রাণের অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত খায়রুল ইসলামের দাবি, করোনা পরিস্থিতিতে কর্মহীনদের সহায়তায় হরিণাকুণ্ড পৌরসভাকে 5.5 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। গতরাতে ওই টাকা নিয়ে পৌরভবনে যাওয়ার পথে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। মারধরের পর টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে আজ দুপুরে পৌরসভার সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় ছিনতাই হওয়া টাকা দ্রুত উদ্ধারের আহ্বান জানানো হয়। কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে ইটনার ময়নারহাটি গ্রামে এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায় অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে তাজুল মিয়া ও বাবুল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে বাবুল মিয়া নিহত হন। আহত 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বান্দরবানে হাম আক্রান্ত হয়ে আরও 3 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে খাগড়াছড়িতে হাম সহ বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক রোগীকে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। বান্দরবানের থানচি উপজেলায় হামে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির পর থেকেই জরুরি সেবা দেয়া হচ্ছে। লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে লামার লাইল্য মুরং পাড়ায় হামে আক্রান্ত হয়ে 1 শিশুর মৃত্যু হয়। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 34 শিশু। এদিকে খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম রবিধানপাড়া এলাকায় হাম সহ বিভিন্ন রোগে আক্রান্ত 73 শিশু সহ শতাধিক নারী পুরুষের সেবায় কাজ করছেন সেনাবাহিনীর চিকিৎসক দল। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আক্রান্তদের বিনামূল্যে দেয়া হচ্ছে ওষুধ ও পুষ্টিকর খাদ্য সামগ্রী। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে আরও 5 জনের দেহে করোনা শনাক্ত। মোট আক্রান্ত 61, হাসপাতালের পাশাপাশি ক্লিনিক ও চেম্বারে সেবা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। করোনার কারণে দীর্ঘ সময়ের অনিশ্চয়তা সৃষ্টি হলেও সরকার প্রস্তুত, 3 স্তরের পরিকল্পনা। গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আশ্বাস।
করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটিতেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। চট্টগ্রামে ত্রাণ বিতরণে জনসমাগম, সেনাবাহিনীর হস্তক্ষেপে বন্ধ। সাধারণ ছুটির মধ্যেই মহাসড়কে ঢাকামুখী পোশাক শ্রমিকদের ঢল, গাদাগাদি করে ব্যবহার করা হচ্ছে ছোট যানবাহন, পাটুরিয়া ঘাটেও ভিড়। এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রীর আমদানি বেড়ে যাওয়ায় করোনার মধ্যেই চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, অর্থনীতি সচল রাখতে অন্য সংস্থাকেও সক্রিয় হওয়ার তাগিদ। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।